नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। पश्चिम बंगाल का पुरुलिया जिला, जहाँ की बातनेश्वर दुर्गा पूजा समिति द्वारा हर साल भव्य तरीके से दुर्गा पूजा का आयोजन किया जाता रहा है, जिसे बंगाल में सेरा पूजा का दर्जा हासिल है। किंतु इस वर्ष कोरोना को लेकर सरकारी आदेश जारी हुए हैं, जिसके कारण इस बार बाथनेश्वर दुर्गा पूजा समिति काफ़ी सादगी किंतु आकर्षक तरीके से पूजा का आयोजन कर रही है। इस बार पूजा का थीम रखा गया है झरे फूल राशे राशे माँ दुर्गा आशे पासे। इसके साथ ही कोरोना को लेकर चित्र अंकित किए गए हैं, जिससे कोरोना का जागरूकता फैल सके। पूजा पंडाल में शीश महल बनाया गया है, जिससे हर तरफ माँ दुर्गा की प्रतिमा नजर आएगी। ऐसा महसूस होगा कि इस कोरोना रूपी राक्षस के साथ संरक्षण को लेकर माँ दुर्गा हमारे आसपास ही है। बाथनेश्वर दुर्गा पूजा समिति ने पूजा घूमने आने वाले श्रद्धालुओं के लिए कोरोना को लेकर काफ़ी सतर्कता बरती है। सारे सुविधा जैसे मास्क, सैनिटाइजर की पूरी व्यवस्था की गई है। तो आप भी अवश्य आएँ बाथनेश्वर दुर्गा पूजा में और आकर्षक एवं भव्य तरीके से सजाए गए इस पूजा का आनंद लें। जो भी बोलिए कम है। আমরা আপনাদের কাছে এই বার্তাই দিতে চাইছি, মারণ ভাইরাস করোনার প্রকোপ থেকে সকলে সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই সরকারের যে বিধিনিষেধ আছে। Oh,
माननीय सभाधिपति सुजय बनर्जी महाशय पुरुलिया जिला परिषद उत्तरीय पड़िया बैच पड़िए एवं स्मारक प्रदान करे माननीय सभाधिपति महाशय के संवर्धना ज्ञापन करछेन पूजा कमिटी पक्ष थेके संजीव बावरी महाशय। महतो महाशय के पुष्पस्तवक दिए उत्तरीय पड़िए संवर्धना ज्ञापन करछेन पूजा कमिटी सम्पादक हीरालाल माझी महाशय। माननीय विधायक पूर्णचंद्र बाउरी महाशय के संवर्धना जानाच्छेन पूजो कमिटी पक्ष थेके अजय राय महाशय। उत्तरीय पड़िए बैच पड़िए संवर्धना ज्ञापन करछेन भामुरिया बाथानेश्वर सार्वजनीन दुर्गोत्सव कमिटी पक्ष थेके माननीय मंत्री श्री शांतिराम महतो महाशय के सम्मान स्वरूप ट्रफी प्रदान करा हबे माननीय मंत्री महाशय के। सकलेर करताली आवेदन करछि माननीय मंत्री महाशय तारई निदर्शन स्वरूप प्रदीप प्रज्वलन शुभ उद्बोधन माननीय मंत्री शांतिराम महतो तथा विशिष्ट व्यक्तिवर्ग। স্বাস্থ্যবিধি মেনে সত্য আকারে যতটা না করলেই এইভাবে তারা এই পুজোটা আয়োজন করেছেন এবং অনুষ্ঠান করেছেন তার জন্য তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা খুবই সচেতন ভাবে সরকারি যে নির্দেশিকা আছে হাইকোর্টের মানে বিশেষ করে কোর্টের যে নির্দেশিকাগুলো আছে সেগুলো পালন করে এবং তার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনটেন করে তারা পুজো করছেন এই জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে বিগত বছরগুলোতে একটা নজর নজর কেড়েছে কিন্তু নজর কেড়ে একটা ঘটনা যেটা পুজো কমিটির পক্ষে নয় শিল্পীর মনের একটা ব্যথা শিল্পকলা সেই শিল্পকলাটা হয়তো অন্য বছর হলে অনেক মানুষ দেখতে পেত এবছর কিন্তু সেটা পাচ্ছে না এইটাই অনেক কষ্ট আমাদের। আমি বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা এরকম একটা ইয়ে করার জন্য। এই যে শারদীয়া দুর্গাপূজা এই পূজাটার জন্য বিশেষ করে আমরা বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এবং কত না উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোলাহলের মধ্য দিয়ে এই দিনগুলোকে আমরা পার করি এবং শুধু আমাদের বাংলাতে নয় সারা বিশ্বেই যেখানে বাঙালি আছে সেখানে এই শারদীয়া দুর্গোৎসব হয়ে থাকে কিন্তু এবছর সবটাই যেন ম্লান এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই করোনার কবলে আজকে সারা বিশ্বের সাথে সাথে আমরাও করোনার কবলে করোনা থেকে মুক্তি আমরা চাইছি এই যে মুক্তি চাইছি আমরা সবাই কে মুক্তি দিতে পারেন একমাত্র মা এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে এবং করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে আমাদেরকে পুজো করব সেটাও আপনারা দেখিয়েছেন সেই বার্তাও দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটি সারা ভারতবর্ষের যে মেগা পুজোগুলো হয়
তার মধ্যে কিন্তু একটা জায়গা করে নিয়েছে। এই যে জায়গা করে নিয়েছে সেই জন্য আমরা একটা গর্ব অনুভব করি যে পুরুলিয়াও যেন পিছিয়ে নেই, পুরুলিয়াও পিছিয়ে নেই। এই বার্তাটা তো এক সময় যায়, সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। একটা মনে আরো বেশি করে কষ্ট হচ্ছে একটাই কারণে, যে শারদীয়া দুর্গাপূজাটা শুধু একটা নিছক কিন্তু পূজো নয়, এটা কিন্তু একটা শিল্পকলারও একটা প্রদর্শন। এই যে শিল্পী আজকে এই শিল্পকলা এখানে প্রদর্শিত করছেন, যে শিল্পী তিনি বিভিন্নভাবে তিনি তার হাতের শিল্পকলার মধ্য দিয়ে, হস্তশিল্পের মধ্য দিয়েই যে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা যদি হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ দেখতে পেত তাহলে কতই না আনন্দ হতো, এবং শিল্পীর মনে কতই না আনন্দ হতো, এবং আমরাও আমরা যে শিল্পকলার ক্ষেত্রে কতটা এগিয়ে আছি সেটাও তারও একটা প্রকাশ পেত। সেটাও আজকে যেন ঘাটতি থেকে যাচ্ছে, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। তাই সচেতনভাবে আমরা আনন্দ উৎসব উদযাপন করব, কিন্তু করোনা বিধি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর মধ্যে আমরা নিশ্চয়ই মনের মধ্যে আনন্দ উপভোগ করব, কিন্তু তার বহিঃপ্রকাশ যাতে করে না ঘটে সেদিকটাও আমাদেরকে সচেতনভাবে দেখতে হচ্ছে। বহিঃপ্রকাশের মধ্যে অনেক ক্ষেত্রে হয়তো করোনার সংক্রমণকে আমরা রোধ করব, এই মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য যেসব নির্দেশিকা আছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রেখে, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে কিভাবে আমরা এই পুজো পার করতে পারি, এবং নিজের আনন্দকে মনের আনন্দের মধ্যে রেখে আমরা কিভাবে এই পুজো এবং মায়ের আশীর্বাদ আমাদের কাছে বর্ষিত হয়। মা আমাদেরকে আশীর্বাদ করুন, সারা বিশ্বকে আশীর্বাদ করুন মা, যেন করোনার থেকে মুক্তি, অতি সত্বর আমরা মুক্তি পেতে পারি। একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমাদেরকে কিন্তু দিন অতিবাহিত করতে হচ্ছে। এই যে অতিমারী পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে একটা অস্বস্তিকর পরিস্থিতি, আজকে পরস্পরের মধ্যে যেন একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে, এরকম একটা অবস্থা আজকে তৈরি হচ্ছে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, করোনাকে জয় করতে হবে, করোনার যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এইটা আমাদের সকলের মনে শক্তি দেন মা, আপনি শক্তি দেয়নি মা, আপনি শক্তি দেন যাতে করে আমরা করোনার যুদ্ধে করোনাকে জয় করে আমরা এগিয়ে যেতে পারি, এবং যে কোনোভাবে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করে আমরা করোনাকে জয় করতে পারি। এইটা মায়ের কাছে আমাদের আশীর্বাদ প্রার্থনা, সকলের কাছে এই আশীর্বাদ বর্ষিত হোক, এইটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে।